28 অক্টোবরের মহাসমাবেশ থেকে মহাযাত্রা এক দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 28 অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার হটানোর লক্ষ্যে ঢাকা কেন্দ্রিক লাগাতার কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে বিএনপি। তবে মহাসমাবেশ পরবর্তী কর্মসূচিগুলোয় কোনো রাখঢাক করা হবে না, যা করার চিন্তা তা ঘোষণা দিয়ে অহিংস ও শান্তিপূর্ণভাবে করা হবে। এক্ষেত্রে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো অজুহাত তৈরির সুযোগ দিতে চাইছে না দলটি। বিএনপির উচ্চ পর্যায়ে দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, এই মুহূর্তে তাদের দৃষ্টি ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নের দিকে। তাদের লক্ষ্য রাজধানী ঢাকায় গত 28 জুলাইয়ের চেয়েও বড় সমাবেশ করবে। সে লক্ষ্যে মহাসমাবেশের আগে 9 দিন কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি রাখা হয়নি। লম্বা বিরতি দিয়েই 28 অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। বিএনপি নেতাদের আশঙ্কা, এই মহাসমাবেশ ঘিরে আগের মতো ঢাকাসহ সারাদেশে গ্রেপ্তার হামলা মামলা বাড়তে পারে, সরকারের দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে। এসব মাথায় রেখেই দলের নীতি নির্ধারকেরা আন্দোলনের কৌশল নির্ধারণ ও কর্মসূচি ঠিক করেছেন। যদিও 18 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশের একদিন আগে থেকেই পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে 24 ঘন্টায় 326 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে নতুন মামলাও দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনে দরপাকড় মামলা আরও বাড়তে পারে। এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিক থেকেও হামলা, বাধা ও পাল্টা কর্মসূচি আসতে পারে। গত ডিসেম্বর থেকেই বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি করে আসছে আওয়ামী লীগ। সামনের দিনগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারি দল থেকেও শক্ত বাধা আসতে পারে বলে মনে করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। তবে সব ধরনের প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই চূড়ান্ত আন্দোলনের ছক কষা হচ্ছে। সেভাবে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা জানি এ ধরনের স্বৈরাচারী সরকার কী কী করতে পারে। তাদের শেষ ভরসা হচ্ছে গ্রেপ্তার সাজা, এখন শক্তি দিয়ে বাঁচার চেষ্টাই তো তাদের একমাত্র পথ, এছাড়া তো তাদের আর কোনো উপায় নেই। কিন্তু কত লোককে তারা গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করেও যে তারা টিকবে সেই সুযোগ তো দেখছি না। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার আগে পরে এবং পুজোর ছুটি মিলে 9 দিন কোনো কর্মসূচি রাখেনি বিএনপি। পূজা শুরু হয়েছে, শেষ হবে 24 অক্টোবর। পূজার আগে 18 অক্টোবর বুধবার ঢাকার নয়াপল্টনে শেষ সমাবেশ করে বিএনপি। এই সমাবেশ থেকে 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা এবং ওই মহাসমাবেশ থেকে মহাযাত্রার ঘোষণা দিয়েছে বিএনপি। এই মহাযাত্রার ইঙ্গিত কি জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহাযাত্রা মানে এরপর কঠোর কর্মসূচিতে যাব আমরা। দলটির নেতারা বলছেন, তাদের কাছে তথ্য আছে এবারে দুর্গাপূজায় মন্দির মণ্ডপ লক্ষ্য করে নাশকতা করা হতে পারে। এর দায় বিএনপির ওপর চাপিয়ে সরকার বহির্বিশ্বে বিএনপি সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির চেষ্টা করতে পারে। এছাড়া নতুন করে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের জন্য এটাকে অজুহাত হিসেবে ব্যবহার পরিকল্পনাও সরকারের রয়েছে। গত সপ্তাহে ঢাকার এক সমাবেশে এর ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি পূজার সময় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এ কারণে দলীয় সিদ্ধান্তে পূজার একদিন আগে থেকে পূজার পর সহ 9 দিন কোনো কর্মসূচি রাখা হয়নি। কৌশলগত কারণেও আন্দোলন কর্মসূচিতে একটু লম্বা বিরতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কার্যত 28 অক্টোবর মহাসমাবেশ থেকে একযোগে লাগাতার কর্মসূচিতে যাবে বিএনপি সহ বিরোধী দলগুলো। যদিও সেই কর্মসূচি এখনও চূড়ান্ত করা হয়নি, তবে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশের পর ঢাকা কেন্দ্রিক 2-3 রকমের কর্মসূচি থাকতে পারে। এর মধ্যে নির্বাচন কমিশন ও সচিবালয় অভিমুখে পদযাত্রা বা ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে, অথবা রাজধানীর উত্তর ও দক্ষিণের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পদযাত্রার কর্মসূচি দেওয়া হতে পারে। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বছরের জুলাই থেকে 1 বছরের বেশি সময় ধরে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা সহ নানা কর্মসূচি করে আসছে বিএনপি। আগামী নভেম্বরের মাঝামাঝি দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিলের আগেই সরকার পতনের এক দফার ফয়সালা করতে চাইছে বিএনপি সহ বিরোধী দলগুলো। এক্ষেত্রে কিছুটা সংশয়ের কারণ হয়েছে বিগত 29 জুলাই ঢাকার 4 প্রবেশমুখে অবরোধ কর্মসূচি। আগের দিন 28 জুলাই ঢাকায় 1,00,000 মানুষের মহাসমাবেশ করার পরে দিন অবরোধ কর্মসূচি ঠিকভাবে করতে পারেনি। সেদিন পুলিশ ও ক্ষমতাসীনদের বাধা ও হামলার মুখে শনির আখড়া ছাড়া আর কোথাও বিএনপি নেতাকর্মীরা রাস্তায় সেভাবে দাঁড়াতে পারেননি। এখন বিএনপি সহ বিরোধীরা 28 অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার হঠাৎ লাগাতার আন্দোলনের যে পরিকল্পনা করছে তা কতটা সফল হবে তা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না, এর সঙ্গে শুরু হয়েছে গ্রেপ্তার। অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গ্রেপ্তার শুরু হয়েছে, এটা চলতে থাকবে, থামবে না, তাতে করে জনগণকে আর আটকানো যাবে না।